প্রিপারেশন চলছে ডান্স শুটের জন্য, এটা মাথায় দেব, দেন হাতে কিছু দেব। দাদা বলছে তোমরা এখন লোকেশন ঠিক করো নি, আমার মন স্পট যা হবে সেটাই হয়ে যাবে। একটা সিন চলছে, শর্ট সিন, লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু টানিজ ওয়ার্ল্ড। তো আজকে এখন বাজে, লেট হয়ে গেছে, 12:30 মতন বাজে। বাইরে শ্যুট আছে, ডান্স শ্যুট করবো হোলি রিলেটেড। তো ফুল নিয়ে এসে মা, তোটাই ফুলটা গাঁথা ছিল, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো পুরো ব্লগটা, কোথায় কোন লোকেশন গিয়ে র্যান্ডামলি লোকেশন গিয়ে শ্যুট করব। কোনো ফিক্স লোকেশন আমরা ঠিক করিনি, কারণ বুঝতে পারছিলাম না কোথায় শ্যুটটা করব। তো খুব কষ্টে একটা ফুল জোগাড় করতে পেরেছি, মানে মায়ে গিয়ে নিয়ে এসছে। এইটা হচ্ছে আমি বানাচ্ছি, মালা তৈরি হচ্ছে, মানিয়ে এসছে। আমাদের একটা গ্রুপ টিম, একটা কথা বলছি সুন্দর লাগাচ্ছি আমরা এখন। আমাদের প্রিপারেশন চলছে ডান্স শুটের জন্য, এটা মাথায় দেবো, দেন হাতে কিছু দেওয়া হবে। তো লেট হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা করছি। মা হেল্প করে দিচ্ছে, ফুলগুলো এনেছে মাই, এটা টিম আছে বীরভূম থেকে, ওরা অর্ডার করেছিল, ওখান থেকে নিয়ে এসছে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর ফ্ল্যাটে শাড়ি নিতে এখন আবার তোমার যে এতগুলো বাড়ি, আমি কি বলবো, এই ফুল পেয়েছিলে। ওয়েলকাম টু মাই ব্লগ। শাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ। এখন শাড়িটা নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে। ভগবান লেট হয়ে যাচ্ছে, ভাই তোমার কটা বাজে। ঠিক আছে চলো, লেট করো না, আর ঢংটা বেরো না, অনেক ঢং হয়ে গেছে, টাইমটা নষ্ট হয়ে গেল। তোমার ফ্ল্যাটে গেলাম আমার এখানে। তো আমরা রেডি হয়ে গেছি ফাইনালি, লেট হয়ে যাচ্ছে, 3টে বাজে। ভিডিওগ্রাফার চলে এসে রেবেট করছে। এখন আমাদের এইসব লাগানো হচ্ছে ঢং ঢংগুলো, এই পুরোটা অপোজিটে ভালো লাগছিল। হ্যাঁ এই দাও, এখন একটু ঢং করা হচ্ছে। এরকম এই ফুলটা কেমন লাগছে? ফার্স্ট টাইম এই ফুলটা পরেছি, খুব ভালো লাগছে। মার জন্যই সাকসেস হয়েছে, মা গিয়ে নিয়ে এসছে তবেই হয়েছে। যাই হোক, পলাশ ফুল অবশ্যই সবাই চেনে। এই খোপাটা কি দেখো, এই যে খোপাটা, খোপায় পলাশ ফুল লাগিয়েছে। এই যে এই যে এই যে ওর দেখো, এই যে খোপা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। তো দেখতে থাকো, লোকেশনে গিয়ে দেখাচ্ছি। লেট হয়ে গেছি, বেরোবো আমরা এখন। ব্লগটা পরে আসবে মেবি, কালকে আমরা ডান্স শ্যুটটা করে ডান্স আপলোড করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর কোন জায়গাটা বেশি ভালো লাগছে স্কিপ করবে না, কিন্তু একদম স্কিপ না করে দেখো, লাইক করে দিও একটা। দেখা হচ্ছে একটু পরে। ফটোগ্রাফার ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আছে, বেচারা, সরি ফর দ্য লেট। হ্যাঁ এখানে একটা শ্যুট হবে, এই ফুলের গাছে এখানে একটা শ্যুট হবে, চলো যাই। Setup is going on. Why are you excited? Well. By the way, I'm a little nervous. Na, videographer setup korche. Tarpore on look start hoye jabe ekhoni. Ekটু একটু clip নেওয়ার চেষ্টা। আমি তো বলেছি এটা চ্যানেল খুলে নাও, ব্লগ স্টার্ট করে দাও। ঘুমাচ্ছে সেটাই করবি। কি হয়েছে, প্রবলেমটা কি? নাচ করতে হবে এখন, তো কোনো কথা নেই। এখন নাচ স্টার্ট হয়নি, 3:30 বাজে। ভাই তুমি নাচছো আর আমার টেনশন হচ্ছে। আমাদের দাদা বলছে তোমরা এখন লোকেশন ঠিক করো নি, আমার মন স্পট যা হবে সেটাই হয়ে যাবে। কিছু বলার আছে তোমার? এনি বক্তব্য? কিছু বলা নেই আমার, আর কি বলা থাকবে। মাকে ওর টেনে নিচে আমাদের গ্রুপে হেল্প করছে আমাদের। হ্যাঁ অলওয়েজ দেখো, কাকিমা আছে বলেই আমাদের হচ্ছে। তুমি বেশি নেচো না, তোমার কি পুরো জেগেছে? কেন বাবা ভিআইপি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ফটোগ্রাফার দাদা, এই বাবা এটা কি, এটা কি হয়েছে? ফটোশুট ইজ গোয়িং অন। এই সিনে ফার্স্ট সিন ডান্সের দেওয়া হয়ে গেছে, মানে পুরোটাই নেওয়া হয়েছে, তারপরে নেক্সট লোকেশনে যাব। সো স্টে টিউন। আর তুই ব্যাক নেক্সট লোকেশনে যাচ্ছ, আর এইটা নিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড লোকেশন। এখানে একটা শর্ট স্টার্টিংয়ে শর্ট একটা ভিডিও করা হবে। সেন্ট্রাল পার্ক, লেটস সি কি হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি র্যান্ডমলি ভিডিও করছি যেটা ইন্টারেস্টেড লাগছে। ভালোই হবে, হোপ সো। এক্সকিউজ আছে, হোপ সো। রেডি ক্যামেরা, একটুখানি হ্যাঁ। অল দ্য বেস্ট, ভালো করে দৌড়িও। কি অসুবিধা, ট্রাই করুক না। জানি না ক্যামেরা কিরকম আসছে, এত রোদ বুঝতে পারছি না কোন দিকটা ভালো আসবে। সে দেখে নিচ্ছে। বেসিক্যালি এই প্যান্ডেল উপরে এই কালারফুল জায়গাটা ভালো লাগছে, তাই জন্য এই জায়গাটা নেওয়া। অনেক আলো, ভর্তি আলো, মানে এত রোদ। আলো কেন বলছি, এত রোদ সত্যি অনেক কষ্ট লাগে। ব্লগ প্লাস তোমাদের জন্যই করছি, সো ভালো লাগছে ইভেন সেই জন্যই আরও বেশি করে করা। শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট দরকার কিছু। সো থার্ড লোকেশন 2 নম্বর মার্কেটের ভেতরে। অনেক এক্সস্টেড, লেটস সি হোয়াট হ্যাপেন। এই কিউটি হে ব্লগে চলে এসে। কিউটি এই কি নাম বলো, তোমার বয়স কত, তোমার বাড়ি কোথায়, কি তুমি বলো। আমাদেরও আছে, আমাদেরও আছে কালচার।1000 years later. बिकल 5टा बजते चलो, I think so. अभी भी शूट चल रहा है। माँ exhausted है, बोझा से एक सीन चल से शॉर्ट सीन। I feel exhausted. এখন একটু কিছু কিছু শর্ট শর্ট সিন বাকি আছে, লাইক ওনা নিয়ে যাওয়া এখানটাতেই হবে আই থিঙ্ক সো। দেখতে থাকো, সাথে থাকো। তো কটা বাজে এখন? 6টা বাজে, শ্যুট শেষ হলো। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও প্লিজ, ভালো লাগবে আশা করি। অনেকটা হেঁটেছি, আরও ভিডিওগ্রাফাররা তো অনেকেই কেটেছে, একটু মনের মতন শর্ট হয়নি, পর থেকে আরও চেষ্টা করবো, কিন্তু ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। সবাই হেল্প করেছে, পুরো টিম ওয়ার্ক। তো কেমন লেগেছে ভিডিওটা? লাগলে কি ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও, ওকে ছড়িয়ে দাও। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে, কি গানে নাচা যায়, নাচ করবো না ব্লগ করবো বেশি করে সেটাও জানিও। র্যান্ডামলি করছি, দিদিও আছে, খুব শর্ট দিচ্ছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চিলড্রেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ হবে, হ্যাঁ হোলি দিন যেটা আমার প্রোগ্রাম আছে, আজকে তো 5 তারিখ। ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সো বেসিক্যালি দেখতেই পাচ্ছ, শ্যুট ডান হওয়ার পর বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার চায়নাতে খেতে এসেছিলাম। মোমো খেলাম, সফট ড্রিঙ্কস, দেন একটু ভালো সময় কাটলো। দেন বেরিয়ে আরও কিছু খেলাম, ভালো লাগলো। পুরো অল ওভার দিনটা খুব সুন্দর কেটেছে। আর আমাকে কীরকম লাগছে কমেন্ট ডাউন করো। আর ওরা খুবই কিউট কাপল, আমার খুবই ভালো লাগে। ওয়ান অফ দ্য বেস্ট, নজর না লাগে বাস এই দোয়া হ্যায়। খুব ভালো সময়টা, খুব একসাথে আমরা পুরো দিনটা অল ওভার খুব ভালো কাটলাম। এটাই তো জীবন, একটু আনন্দ থাকবে, একটু মজা থাকবে, চলে এসেছিলো আমাদের খাবার, খুবই ইয়ামি ছিল, মানে একদম টেস্টি ওয়ান। নেক্সট টাইম আমি আবার খাবো। বেশি খেতে পারিনি বিকজ একটু এক্সস্টেড ছিলাম, তারপর একদিন খেতে ইচ্ছা করছিল না, এটাই তো আর কি। আর সত্যি বলতে ওরা থাকলে টাইমটা এমনভাবে কেটে যায় না, ওরা তো এখানে থাকে না, যখনই আসে আমাদের পার্টি, খাওয়া দাওয়া, গল্প আড্ডাটা আর বেসিক্যালি মেইন ইম্পর্টেন্ট। তো আমরা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। ভেতরে ব্লগটা করতে পারছিলাম না, গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে, এত মিউজিক, আমি কপিরাইট খাচ্ছি প্রত্যেকটা অলমোস্ট ভিডিওতে। তো ভালোই খেয়েছি, ফটো তুলছে, আমি ফটো আইছে। আমার মোমো প্রিয়র সাথে এসছি, এবার মোমো খাওয়া হচ্ছে। এই মোমোটা তো খেতেই থাকে, ওখানেও খেলে এখানেও ঠুটছে না, খেতে পাচ্ছিল না, বাট এখন খাচ্ছে। এটা আইটে মোড়ে, লোকেশন ঘোষপাড়া যেতে, এই জায়গাটায়। তো খেয়ে আমরা বাড়ি যাব। সো আমার এখনো আসেনি, মানে আসছে। প্লিজ কাম অ্যান্ড ভিজিট। আমিও খেলাম স্টিম মোমোটা, খুব ভালো খেতে। সে হাই টু মাই ব্লগার, টু মাই ভিউয়ার, আবার ব্লগার বলে ফেলেছি। নিচে প্লিজ কাম অ্যান্ড ভিজিট। আইটা মোড়ের দিকেই জায়গা যেটা দেখালাম। সো ইয়া, we are enjoying our time.